सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। आज के मीन लग्न मीन राशि जुलाई मासर दैनिक पथचला नहीं आलोचना करब। जुलाई मासे बुध शुक्र बृहस्पति मंगल शनि समस्त ग्रह निजे घरे थे निजे ओन हाउसर पावर ओन हाउसर एनर्जी तरा मैनिफेस्ट करबे तरा रिफ्लेक्ट करबे। बारोई जुलाई शनि मकर राशि वक्रगति कुम्भ राशि के संचार करबे। सुतरां आपनारा मीन राशि मानुषरा विशेषत जरा साढ़े सतर एक प्रिव्यू एक ट्रेलर फ्लेवर पेलें से ही प्रिव्यूटा किन्तु बारोई जुलाई समाप्त हबे। आपनारा आबार छ मासेर जन्य रिलीफ पाबेन। सामनेर बचर सतरोई जानुआरि थेके आपनादेर साढ़े साती आबार पुनराय एक धारावाहिक भावे शुरू हबे। 29 जुलाई बृहस्पति राशि लग्न दशमपतिर अधिपति वक्रगतिते जाच्छे। हेल्थ कर्म एगुलो निये किन्तु किछु समस्या किछु विलम्ब किछु डिफिकल्टी जन्मछक अनुजाई किन्तु आपनारा अनुभव करबेन। 13 जुलाई शुक्र मिथुन राशिते प्रवेश करबे। 13 जुलाई अब्दि तृतीय पति तृतीय थाकबे। नानान रकम जोगाजोग कनेक्शन्स क्रिएटिव फिल्डे शुभ फल इत्यादि छोटो भाई बोनदेर शुभ फल इत्यादि आपनारा अनुभव करबेन। 2 जुलाई बुध मिथुन राशिते प्रवेश करबे। 4th लॉर्ड 4th अति अवश्यई गृहसुख मातृसुख मायेर शरीर स्वास्थ्येर उन्नति कर्मक्षेत्रे नतून जोगाजोग इत्यादि आपनारा एक्सपिरियन्स करबेन। 17 जुलाई बुध चतुर्थ सप्तमपति पंचमे जाबे सेटाओ एकटा शुभजोग किन्तु 180 डिग्री विपरीते जेहेतु शनि अवस्थान करे आछे रेजल्ट पेते किछु विलम्ब किछु समस्या होते पारे। 17 जुलाई थेके शनि बक्री शनिर विपरीते रबिर अवस्थान किछुटा आपनादेर शरीर स्वास्थ्य एवं सन्तानके निये उद्वेग सृष्टि करते पारे। 25, 26, 27 এই তিনটে দিন 4th হাউসে মিথুন রাশিতে শুক্রচন্দ্রের অবস্থান বিশেষভাবে কিছু এন্টারটেনমেন্ট কিছু মনোরঞ্জন এবং কর্মক্ষেত্রের মাধ্যমে কিছু ইনসেন্টিভ কিছু প্রাইজ পাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি করছে। 8, 9, 21 আর 22 এই চারটে দিন বিশেষভাবে সতর্ক থাকবেন। মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা উত্তেজনা বিবাদ প্রবণতা এবং তার মধ্যে 8 আর 9 বিশেষ করে সন্তানকে নিয়ে একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে এবং নিজেদেরও কিছু ডাইজেস্টিভ পেট সংক্রান্ত উদর সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে। 16 জুলাই থেকে মঙ্গল রাহু যে ভরণী নক্ষত্রে অবস্থান করা শুরু করবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বাবার কিছু সমস্যা বাবার কিছু জীবনে কষ্ট এবং আর্থিক দিকেও কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে। 18, 19, 20 এই তিনটে দিন মীন লগ্ন মীন রাশি বিশেষ করে মীন লগ্নের মানুষ অত্যন্ত শুভ ফল পাবেন। আপনাদের লগ্নের উপর একটা লগ্ন পঞ্চম দশমের বিশেষ রাজযোগ সৃষ্টি হচ্ছে তার কারণে কিন্তু আপনারা শরীর স্বাস্থ্য কর্ম বিবাহ জীবনের সমস্ত ক্ষেত্রতেই কিন্তু শুভ ফল পাবেন এবং কোনো শুভ কাজ করার থাকলে এই 18, 19, 20 মধ্যে আপনারা করতে পারেন। 13, 14, 15, 16 চারটে দিন বুধ শুক্র একসঙ্গে 4th হাউসে থাকবে। এটাও কিন্তু আপনাদের কর্মক্ষেত্র এবং এডুকেশনের জন্য বিশেষ শুভ। মঙ্গল রাহুর দ্বিতীয়ভাবে অবস্থান বাক সংযম মীন রাশি মীন লগ্নের জন্য একদম টপ প্রায়োরিটি। কারণ কিছু রুড স্পিচ কিছু নিষ্ঠুর আচরণ এগুলো কিন্তু একটা টেম্পটেশন থাকবে অতি অবশ্যই নিজেকে সংযত রাখবেন। ফিনান্সের ক্ষেত্রে মঙ্গল রাহু জন্মছক সাপোর্ট করলে একটা প্রচুর আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি করবে বিদেশ যাত্রার যোগ সৃষ্টি করবে কিন্তু জন্মছক সাপোর্ট না করলে কিন্তু এই দ্বিতীয়ের মঙ্গল রাহু দাম্পত্য জীবন এবং অর্থনৈতিক দিকে সমস্যা ক্রিয়েট করবে এবং তার সঙ্গে আকস্মিকভাবে আইনি ঝামেলা তৈরি করতে পারে সেই জায়গায় আপনাদের সাবধান থাকতে হবে। এই যে এতগুলো তথ্য আপনাদের দিলাম এই গ্রহগত অবস্থান সঞ্চার সেখান থেকে আপনারা সময়ের গুণগত মানটা বুঝলেন এবং সেই অনুযায়ী আপনারা আপনাদের জীবনকে সাজাবার প্রয়াস করবেন বুদ্ধি বিবেচনা বিচক্ষণতা ব্যবহার করে।
কিন্তু যে মনের উপর আপনারা নির্ভর করে থাকবেন আপনাদের জীবনকে পরিচালনা করার জন্য, সেই মনই কিন্তু এই সমস্যার সৃষ্টিকর্তা। সুতরাং চোরকে যদি বলা হয় যে আমার ঘর আজকে পাহারা দাও, বা সীমান্তের সৈনিক যদি লাইন অফ কন্ট্রোল ক্রস করে পাকিস্তানের সৈনিককে বলে যে আমার বাংকারে এসে একটু গুলি চালিয়ে দাও, তাহলে সেটা যেরকম হাস্যকর মূর্খামি তার চেয়েও বেশি এটা বিপজ্জনক। কারণ যে আপনার সমস্যার কারণ তার হাতেই আপনি সমাধানটা তুলে দিচ্ছেন। থিফ ক্যানট ডু পুলিশিং ফর ইউ, প্রশাসনকে আপনাকে আবাহন করতে হবে। তো মন যেখান থেকে কন্ট্রোলড হচ্ছে, মনিটর হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে, সেই অবচেতন মনের জায়গায় আপনাদের যেতে হবে, সেই সূক্ষ্ম স্তরে যেখানে সিগন্যালগুলো তৈরি হচ্ছে। সেই জন্য প্রতি মাসে আপনাদের মন্ত্রসাধনা দিচ্ছি, সারা বছর মন্ত্রসাধনা দিচ্ছি, যাতে সঠিকভাবে আপনারা সিদ্ধান্তগুলো নিতে পারেন, মনের উপর যাতে একটা সঠিক নিয়ন্ত্রণ কন্ট্রোল আসে। তো এই মনকে কন্ট্রোল করার জন্য এই সমস্ত তথ্য যাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন সঠিকভাবে, তার জন্যই কিন্তু মন্ত্রসাধনা। চাষি যদি সারা বছর শুধু লাঙল চাষ করে জমিতে, আর বীজটা যদি সে বপন না করে, তাহলে ফসলের সময় কিন্তু তাকে শূন্য হাতেই ফিরতে হবে। এই জন্য প্রয়োগটা এত ইম্পর্টেন্ট। জীবনের যে কোনো ক্ষেত্রে যে কোনো তথ্য ডেটা যদি আপনি ব্যবহার করতে না পারেন, ইফ ইউ ক্যানট অ্যাপ্লাই অ্যান্ড ইউজ ইয়োর ইনফরমেশন, তাহলে সেই ইনফরমেশন, সেই তথ্য কিন্তু ইউজলেস, নিরর্থক, অর্থহীন। এই জন্য শুক্র প্রয়োগের গ্রহ এত গুরুত্বপূর্ণ। দেবগুরু বৃহস্পতি তার পুত্র কচকে দৈত্যগুরু শুক্রাচার্যর গৃহে পাঠিয়েছিলেন, শুক্রাচার্যর কন্যা দেবযানীর সঙ্গে প্রেমের ছলনা করে তার কাছ থেকে মৃত সঞ্জীবনী বিদ্যাটা আদায় করতে। কচ তার পিতৃআজ্ঞা পালনও করেছিল, সেই প্রণয়ের ছলনা করে মৃত সঞ্জীবনী বিদ্যাটা সে অর্জনও করেছিল। কিন্তু কচের দুরভিসন্ধি দেবযানী জানতে পেরে যায় এবং তাকে অভিশাপ দেয়, শিখিবি পারিবি না করিতে প্রয়োগ। তো বিদ্যা, শিক্ষা, দক্ষতা আপনার অর্জন হলো, কিন্তু আপনি প্রয়োগ করতে পারবেন না। আপনি এক দেড় মাস ধরে ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শিখলেন, হাতে এক পিস ড্রাইভিং লাইসেন্স পেলেন, কিন্তু গাড়ির দরজা খুলে যখন ড্রাইভার সিটে বসলেন স্টিয়ারিং হুইলের সামনে, গাড়ি আর চালাতে পারছেন না। শুধু হতাশ হবেন না, বিপজ্জনক পরিস্থিতিও, কারণ আপনার প্রয়োজনে আপনার শিক্ষা, আপনার বিদ্যা, আপনার দক্ষতাকে আপনি প্রয়োগই করতে পারলেন না, আপনি নিরস্ত্র, আপনি অরক্ষিত। তাহলে আপনি যাতে নিরস্ত্র অরক্ষিত না থাকেন, শিখিবি পারিবি না করিতে প্রয়োগ পরিস্থিতি যাতে না হয়, সমস্ত তথ্য জানলেন, গ্রহগত অবস্থান তো জানিলেন, শুনিলেন, বুঝিলেন, কিন্তু পারিলেন না করিতে কিছুই, এই পরিস্থিতি যাতে না হয়, সেই জন্যই আপনাদের সারা বছর মন্ত্রসাধনা দেওয়া। তো মাসের প্রথম দুটো দিন, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জুলাই 2022, মীনলগ্ন মীন রাশির জন্য অত্যন্ত শুভ যোগ। সন্তানের ক্ষেত্রে শুভ, আয় উন্নতির ক্ষেত্রে শুভ, নতুন যোগাযোগ, মানসিক স্থিতি, মেন্টাল পিস প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, নানান রকম কানেকশনস। কিন্তু তিন চার পাঁচে গিয়ে আবার মানসিক স্থিতির মধ্যে একটা ডিস্টারবেন্স, মনের মধ্যে একটা অ্যারোগেন্স, একটা খুব ইগোয়েস্টিক ভাব, অপরকে দমন করার ভাব, সেই জায়গায় নিজেদের সংযত থাকতে হবে, এবং মানুষের সঙ্গে বিবাদ হওয়ার একটা সম্ভাবনা। ছয় আর সাত আবার দুটো অত্যন্ত শুভ দিন, নানান রকম শুভ কানেকশন, মানুষের সহায়তা, ব্যবসা ক্ষেত্রে শুভ, বিবাহ ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, সব দিক দিয়ে শুভ কানেকশনস পাবেন। কিন্তু আট আর নয় গিয়ে আবার একটা বিশেষ অসুবিধার সময়, সন্তানের জন্য আট আর নয় খুব সাবধান থাকবেন, কোনো রকম ঝুঁকি যেন তারা না নেয়। আট আর নয় তাদের একটু বাড়িতে রাখতে পারলেই ভালো, এবং বিবাদ প্রবণতা আপনাদের মনের মধ্যে থাকবে, সেই জায়গা থেকে একটু সাবধান হওয়া। দশ আর এগারো বাবার আকস্মিকভাবে শারীরিক অসুস্থতা হতে পারে, কিছুটা ভাগ্যহানির সম্ভাবনা,
এবং দাম্পত্য জীবনেও কিছু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা, তবে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। 12 আর 13 কর্মক্ষেত্রে দূরভ্রমণের যোগ, বিদেশের সঙ্গে যোগাযোগের যোগ এবং কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তিরও কিন্তু যোগাযোগ এবং নেটওয়ার্কিং কানেকশনসের মাধ্যমেও বিশেষভাবে আপনারা সহায়তা পাবেন। 14 আর 15 আর্থিক উন্নতির দিক, মন মানসিকতার মধ্যে একটু অবসাদগ্রস্ত হতাশভাব থাকবে, সন্তানের কিছু রেজাল্ট, কিছু এক্সপেক্টেড সংবাদ নিউজ একটু বিলম্বিত, দেরি হয়ে যেতে পারে। 16 আর 17 দূরভ্রমণের যোগ, কিন্তু প্রচুর ব্যয়বাহুল্যতা থাকবে। 18, 19, 20 তিনটে দিন অত্যন্ত এক্সেলেন্ট, তিনটে দিন বিশেষ রাজযোগ সৃষ্টি হচ্ছে, নানান দিক দিয়ে আপনারা জীবনের সর্বক্ষেত্রে শুভফল পাবেন এবং যে কোনো শুভ কাজ করতে পারেন। 21 আর 22 আবার কিন্তু মন মানসিকতার উপর বিশেষ সংযম রাখতে হবে, সন্তানের ক্ষেত্রে উগ্রতা উত্তেজনাকে কন্ট্রোল করতে হবে এবং আর্থিক দিকে অর্থ ব্যয় হওয়ার দিকেও কিন্তু নজর রাখতে হবে। 23 আর 24 আবার সন্তানের জন্য শুভ, বৈষয়িক দিকে শুভ, বিদেশ যাত্রা উচ্চবিদ্যার ক্ষেত্রে বিশেষ শুভ। 25, 26, 27 যারা মিডিয়া, পিআর এবং ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদের জন্য বিশেষ শুভ যোগাযোগ এবং কর্মক্ষেত্রে দূরভ্রমণের যোগাযোগ দেখা যাচ্ছে। 28 এবং 29 আবার সন্তানের জন্য শুভ, আপনাদের কর্মক্ষেত্রে শুভ, কিছু শুভ যোগাযোগ অবশ্যই আসবে, কিন্তু রেজাল্ট পেতে একটু বিলম্ব হতে পারে, রেজাল্টের জায়গায় আপনাদের একটু অপেক্ষা করতে হতে পারে। 30 আর 31 মাসের শেষ দুটো দিন আবার মনের মধ্যে দম্ভ, দর্প বৃদ্ধি পাবে, সেই জায়গায় একটু কেয়ারফুল থাকতে হবে, দাম্পত্য জীবনে কিছু অশান্তি হতে পারে এবং সন্তানের কিছু অশুভ প্রভাব দেখা যাচ্ছে, সন্তানদের উপরও নজর রাখতে হবে। ওভারঅল মীন লগ্ন, মীন রাশি আপনারা কিন্তু বেশ কিছু অত্যন্ত শুভ দিন পাচ্ছেন এই জুলাই মাসে, তার মধ্যে বিশেষ করে 1, 2, 6, 7, 18, 19, 20 এই 7টা দিন আপনাদের কিন্তু বিশেষ পাওয়ারফুল শুভ কানেকশনস থাকছে, এই সময়টাকে আপনারা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন। 3টে মন্ত্র আপনাদের এই জুলাই মাসের জন্য দিচ্ছি। স্বাধিষ্ঠান চক্র, নাভি থেকে 3 ইঞ্চি নিচে আমরা সেখানে জল তত্ত্বকে জাগ্রত করব, যাতে মঙ্গল রাহু ওই যে দ্বিতীয়ভাবে থাকছে আমাদের স্পিচকে উগ্র করবে, সেই জায়গায় কন্ট্রোল করার জন্য ওং জীব দেবায় বিদ্মহে কন্দর্প কলয় ধীমহি তন্নো জল প্রচোদয়াৎ, ওং জীব দেবায় বিদ্মহে কন্দর্প কলয় ধীমহি তন্নো জল প্রচোদয়াৎ। মূলাধার চক্র, শরীরের পিছন দিকে যেখানে মেরুদণ্ড স্পাইনাল কর্ড শুরু হচ্ছে সেখানে পৃথ্বীতত্ত্বকে আমরা জাগ্রত করব, যাতে আমরা স্টেডি থাকতে পারি। মীন লগ্ন, মীন রাশির 11-12 জুলাই একাদশপতি শনি বক্রী হয়ে যাচ্ছে, সুতরাং আর্নিংস, এক্সপেক্টেড রেজাল্টস কিছু বিলম্ব হওয়াতে আমরা একটু বিক্ষিপ্ত, বিভ্রান্ত হয়ে যেতে পারি, সেই জায়গায় যাতে আমরা স্টেডি থাকতে পারি সেই জন্য পৃথ্বীতত্ত্বকে আমরা জাগ্রত করব। ওং পৃথ্বী দেব্যাই বিদ্মহে বসুন্ধরায়ই ধীমহি তন্নো পৃথ্বী প্রচোদয়াৎ, ওং পৃথ্বী দেব্যাই বিদ্মহে বসুন্ধরায়ই ধীমহি তন্নো পৃথ্বী প্রচোদয়াৎ। এবং অনাহত চক্রে আমাদের হৃদয়ের ক্ষেত্রে আমরা রাহুকে কন্ট্রোল করার জন্য বায়ুতত্ত্বকে জাগ্রত করব, যাতে সেই স্পিচকে আমরা কন্ট্রোল করতে পারি। ওং বিদ্যাত্মনে বিদ্মহে মাহি স্বরূপায় ধীমহি তন্নো বায়ু প্রচোদয়াৎ, ওং বিদ্যাত্মনে বিদ্মহে মাহি স্বরূপায় ধীমহি তন্নো বায়ু প্রচোদয়াৎ। 3, 7, 11, 21, 54, 108 যে যেরকম পারবেন, দিনের যে কোনো সময়, যাই শারীরিক অবস্থান হোক, শারীরিক পরিস্থিতি হোক, অতি অবশ্যই এটা করবেন। জুলাই মাসের রণভূমির চিত্র আপনাদের দিয়ে দিলাম, অস্ত্রবর্ম আপনাদের দিয়ে দিলাম, আপনারা নিরস্ত্র, অরক্ষিত নন। আমি আশা করব যে এই মন্ত্রসাধনা করে, এই অস্ত্রবর্ম ব্যবহার করে জুলাই মাসের জীবনযুদ্ধে আপনারা সকলেই অতি অবশ্যই জয়ী হবেন। সর্বম শুভময়ম শিবানন্তা সুকৃপানন্তা।